আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সত্যি ইসলামের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পর্দা মেয়েদের সৌন্দর্য কমায় না, বরং বাড়ায়। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনে আনলো, শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো, এরপর তাদের মধ্যে কিছু কথা। তার বাবা বলল, খুব সুন্দর মোবাইল একটি, কত টাকা কিনলে? মেয়ে বলল, এই তো 50,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি, আর 1,200 টাকা দিয়ে কভার, আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি। বাবা বলল, আচ্ছা তুমি কেন কভার এবং স্ক্রিন প্রোটেক্টর কিনলে? তুমি তো চাইলে আরো 1,400 টাকা সেভ করতে পারতে। মেয়ে বলল, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1,400 টাকা খরচ করতে পারবো না? আর এই কভারের কারণে ফোনটা অনেক সুন্দর দেখাচ্ছে। বাবা বলল, এটা কি অ্যাপেল কোম্পানির জন্য অপমানজনক না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে বলল, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য, আর ফোনটা কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা বলল, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমছে না? মেয়ে বলল, না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসার সাথে একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরো 1,400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুবই ভালো। কিন্তু যিনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন যে তোমার সুরক্ষার জন্য যেন কভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।